আসসালামু আলাইকুম, বিডি স্টার টিভি রাতের সংবাদে জানাচ্ছি স্বাগতম। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। ডিসেম্বর জানুয়ারিতে ইতালিতে আরো 20,000 মৃত্যুর সংখ্যা। বসানো হলো সর্বশেষ 41তম স্প্যান, দৃশ্যমান হলো পুরো 6.15 কিলোমিটার পদ্মা সেতু। সাইবার হামলা চালিয়ে ভ্যাকসিনের নথি চুরি। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। সাত পাকে বাধা পড়লেন গৌরব দেবদিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বিস্তারিত নিয়ে সাথে আছি আমি তানজানা রহমান লিজা। ডিসেম্বর জানুয়ারিতে ইতালিতে আরো 20,000 মৃত্যুর সংখ্যা। পুরো ডিসেম্বর জানুয়ারিতে করোনায় আরো 20,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করছে ইতালি কর্তৃপক্ষ। এ অবস্থা আগামী মার্চ পর্যন্ত সন্ধ্যা 6টার মধ্যে বার রেস্টুরেন্ট বন্ধ রাখার ব্যাপারে লাৎসিও বিভাগের গভর্নর প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে 21 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত সব ধরনের ভ্রমণের উপর রয়েছে নিষেধাজ্ঞা। করোনা আক্রান্ত হয়ে ইতালিতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন প্রায় 62,000 মানুষ। ডিসেম্বর জানুয়ারিতে আরও 20,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতালিতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে। এছাড়া ভ্রমণ পিপাসু ইটালিয়ানরা 21 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত কোনো ধরনের ভ্রমণ করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গেল মার্চে ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে করোনা সংক্রমণের শুরু। বসানো হলো সর্বশেষ 41তম স্প্যান, দৃশ্যমান হলো পুরো 6.15 কিলোমিটার পদ্মা সেতু। এর আগে বুধবার 9 ডিসেম্বর মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয় স্বপ্নের সেতু সর্বশেষ স্প্যানটি। চায়না মেজর ব্রিজ কোম্পানি করছে সেতুর কাজ। স্প্যানের দুই পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয়েছে। দুদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয় বড় একটি অংশ জুড়ে। স্প্যানের গায়ে লিখে রাখা হয় যে শ্রমিকদের শ্রমের ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাথা। বুধবার বিকেল 5টার দিকে ইয়ার থেকে রওনা হয় ক্রেনবাহী জাহাজ। পরে 5:45 মিনিটে খুঁটির কাছে পৌঁছায় জাহাজটি। 2017 সালের 30 সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান বসানো হয়। এরপর একে একে নানা বাধা পেরিয়ে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে 3 বছর 2 মাস 10 দিনে সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়। এখনও সেতুর আরও কিছু কাজ বাকি আছে, যেমন রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, সুপারটি গার্ডার বসানো, স্ল্যাবের উপর পিচ ঢালাইয়ের কাজ, আলোকসজ্জা, ল্যাম্প পোস্ট বসানোর কাজ করতে হবে। সব মিলিয়ে যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করতে আরও 1 বছর লাগতে পারে। সংশ্লিষ্ট সূত্র মতে গত 3 ডিসেম্বর পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি 91% এবং আর্থিক অগ্রগতি 88.38%। মূল সেতু কাজের চুক্তিমূল্য 12,133.39 কোটি টাকা এ পর্যন্ত ব্যয় হয়েছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির ইএমএ সার্ভারে সাইবার হামলা চালিয়ে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের নথি চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইএমএ। তবে সাইবার হামলায় এ ভ্যাকসিনের দুটি অনুমোদনের কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছে তারা, কিন্তু হামলা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইএমএ। দ্য গার্ডিয়ান বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এই ঘটনায় বায়োএনটেকের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে তারা জানায় ফাইজার এবং বায়োএনটেকের কোভিড-19 ভ্যাকসিনের ক্যান্ডিডেট BNT162B সম্পর্কিত তথ্য ইএমএর সার্ভারে রাখা ছিল। আমরা জেনেছি বেআইনিভাবে কেউ সার্ভারে ঢুকে পড়েছে, তবে এই হামলা ভ্যাকসিন অনুমোদনের সময়সীমা কোনো প্রভাব ফেলবে না। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ ব্যবহারের অনুমতি দিয়ে থাকে ইএমএ। যুক্তরাজ্যে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরুর পর মডার্নার তৈরি ভ্যাকসিন নিরাপদ কিনা এবং তা ব্যবহারের অনুমতি দেওয়া যায় কিনা তা নিয়ে কাজ করছে তারা। এর আগেও ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের হ্যাকিংয়ের বিষয়ে সতর্ক করা হয়েছে। সর্বশেষ এই ঘটনা আবারও সবার জন্য সতর্ক বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলের জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কাশ্মীরে তুষারপাত অব্যাহত রয়েছে। বেশ কিছু অঞ্চলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। জম্মু কাশ্মীরের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় তুষারপাতের পাশাপাশি সমতলে ইসেগুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে, সেই সঙ্গে জেঁকে বসেছে তীব্র ঠান্ডা। এই মৌসুমে এখন পর্যন্ত 7 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সড়কে ব্যাহত হচ্ছে গাড়ি চলাচল। হিমাচলেও ব্যাপক তুষারপাতের খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। কাশ্মীর ও হিমাচল প্রদেশের তুষারপাতের সরাসরি প্রভাব পড়েছে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশ।
বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। দিল্লির রাস্তায় দিনের বেলা তো হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকরা। ঘন কুয়াশার কারণে চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গত দুদিন ধরে আবহাওয়া একই রকম রয়েছে, ভোর 6টায় এসেও আলোর দেখা পাইনি, কুয়াশা ও ঠান্ডা অনেক বেশি। সাত পাকে বাধা পড়েছেন দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। 9 ডিসেম্বর বুধবার পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে বিয়ে করেছেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি। করোনার এই সময় সবাই বেশি বেশি করে হাত ধোবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। শেষ করছি আজকের রাতের সংবাদ, সেই সঙ্গে আগামীকালের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তানজানা রহমান লিসা। সাথে থাকার জন্য ধন্যবাদ।